সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবারকাতু নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো মিল্ক অফ ম্যাগনেশিয়া এই ওষুধটি সম্পর্কে এটি মূলত হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড ইউএসপি গ্রুপের ওষুধ যেটি মূলত সাসপেনশন আকারে বাজারে পাওয়া যায় আগে বলে রাখি সাসপেনশন ওষুধগুলো কিন্তু আপনাদেরকে ঝাঁকিয়ে খেতে হবে তা না হলে কিন্তু এর থেকে পুরোপুরি সুফল পাবেন না মানে হচ্ছে পানি উপরে থাকবে আর এর যে ওষুধের মূল উপাদান সেটা কিন্তু নিচে থাকবে সেক্ষেত্রে অবশ্যই খেতে হবে তো তো এই সিরাপটির বাজার মূল্য হচ্ছে টাকা টাকা যদিও আগে এটি ছিল আপনারা দেখতে পাচ্ছেন এক্সপায়ার ডেট হচ্ছে এগারো দু হাজার পঁচিশ মানে হচ্ছে নভেম্বর দু হাজার পঁচিশ যে কোনো ওষুধ ক্রয়ের ক্ষেত্রে আপনারা এরকম এক্সপায়ার ডেট দেখে তারপর ক্রয় করবেন তো এই ওষুধটি মূলত হচ্ছে যাদের দেখা যায় পায়খানা শক্ত হয় বা দীর্ঘদিন যাবৎ দেখা যায় যে গ্যাসজনিত সমস্যা বুক জ্বালা বা বায়ু পথে দেখা যায় বায়ু আসে বা ভ্রমণে বমি বমি ভাব কুষ্ঠকাঠিন্য এই ধরনের সমস্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে তা আপনি হয়তো বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির জন্য বিভিন্ন ধরনের ট্যাবলেট খাচ্ছেন কিন্তু খাওয়ার পরেও আপনি সঠিকভাবে আপনার সে থেকে ফল পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা এই ওষুধটি খাওয়ার মাধ্যমে উপকৃত হতে পারেন এছাড়াও দেখা যায় যে অনেক সময় যারা যাদের বাচ্চা হয় তখন নবজাতক বাচ্চার পেটে গ্যাস আসে এবং বাচ্চার মায়েরও কিন্তু একই ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে যারা দেখা যায় যে আপনার বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক সেবন করছেন অথবা অ্যান্টিবায়োটিক অথবা আপনার যখন সিজার হয় সিজারের পরে যে সমস্ত ওষুধপত্র দেওয়া হয় সেগুলো খাওয়ার ফলে কিন্তু আপনার এই পায়খানা শক্ত হয়ে যায় তো সেই ধরনের সমস্যার ক্ষেত্রে এই মিল্ক সিরাপটি ডাক্তারগণ দিয়ে থাকেন তো এটি খাওয়ার মাধ্যমে কিন্তু পায়খানা নরম করা হয় তো অনেক সময় দেখা যায় যে পায়খানা শক্ত হয়ে যায় বিভিন্ন প্রকার খাবারে অভ্যস্ততার জন্য বিশেষ করে ফাস্টফুড জাতীয় খাবার পুরি সিঙ্গারা বার্গার এ ধরনের খাবার বা আলু জাতীয় খাবার বেশি খাওয়ার ফলে কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে পানি বেশি পরিমাণে খেতে হবে এবং অধিক পরিমাণে শাক সবজি থেকে মনোনিবেশ করতে হবে তাহলে কিন্তু আপনার এ ধরনের সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন তো এই সত্যি খাওয়ার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রাপ্তবয়স্ক হলে দুই থেকে তিন চামচ করে দৈনিক তিন থেকে চারবার খাওয়ার জন্য বলা হয়ে থাকে তাছাড়া এটি শিশুদেরকেও খাওয়ানো যায় সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াবেন এছাড়াও যে কোনো ওষুধ খাওয়ানোর সময় অবশ্যই একজন ডাক্তারের পরামর্শক্রমে তারপর ওষুধটি সেবন করাবেন কেননা একজন ডাক্তার রুগীর সার্বিক সকল বিষয় বিবেচনা করে তারপর ওষুধটি খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন তো আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি ক্লিক করে দেওয়ার জন্য উত্তহ্ব জানাচ্ছি আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন